আমি আবু সালেহ মোহাম্মদ ফখরুল ইসলাম, ইউএসএ থেকে মাস্টার্স করে তারপর দেশে ব্যাক করলাম। পিএইচডি প্রোগ্রামে ছিলাম, সেখানে মাস্টার্স করে আসলাম। আর হচ্ছে জিআরই সেন্টারে এখানে আমি বিভিন্ন সময় সবসময় চেষ্টা করতাম যারা স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যায় ওদেরকে সাহায্য করার জন্য। তো শুনলাম এখানে এরকম একটা সেমিনার হচ্ছে, ভাবলাম যে আসি স্টুডেন্টদেরকে একটু হেল্প করার সুযোগ থাকলে করি। তো আজকে আমার কথা বলার টপিক ছিল ইউনিভার্সিটি সার্চের উপরে। ইউনিভার্সিটি সার্চিং নিয়ে তেমন কিছু বলার নাই, যে কারণে আমি আসলে একটু ট্রেসপাস করে আমার অপর বক্তার এরিয়া তো একটুগুলো কাভার করার চেষ্টা করলাম। তো ইউনিভার্সিটি সার্চ নিয়ে আসলে যে আমি যেগুলো কাভার করার যেসব পয়েন্ট চেষ্টা করেছি আর কি, যে আমরা সাধারণত যেসব বিষয়গুলো খুঁজি, বা যে র্যাঙ্কিং, তারপর সেখানকার অ্যাকসেপ্টেন্স রেট কেমন, পরিবেশ কেমন, সেখানে বাংলাদেশি কেউ আছে কি না, তারপর সেখানকার ফিনান্সিয়ালি কেমন সাপোর্ট করা হয়, বেতন কেমন দেওয়া হয়, তারপর হচ্ছে ইউনিভার্সিটি কী কী ফিস কাভার করে, কতটুকু কাভার করে, খরচ কেমন, সব কিছুই মোটামুটি কী কী জিনিস আমরা জানতে পারি। তারপর সেই যে এরিয়াতে ইউনিভার্সিটি থাকে সেই এরিয়ার পরিবেশ কেমন, থাকার জন্য কেমন, ইভেন আপনি চাইলে ক্রাইম রেট সহ দেখতে পারেন গুগল থেকে। তো সব কিছু আর কি, যে আপনি যখন একটা ইউনিভার্সিটি ব্যাপারে ইন্টারেস্টেড ডিসিশন ফাইনাল করেন যে আমি সেখানে যেতে চাই, তো সেই এরিয়াটা কেমন, সব কিছু, টেম্পারেচার কেমন, হিউমিডিটি কত, সব কিছু নিয়ে কিউরিয়াস হয়ে জানা যায়। তো সেগুলো আর কি, যে যতটুকু জানা যায় ইনফরমেশান জানবেন সব কিছু। আর হচ্ছে যে আর এর বিয়ন্ড দ্যাট আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আমি কী কী প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি। আর সবাই এসব প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তো আমার এই এক্সপিরিয়েন্সগুলোই সবার সাথে শেয়ার করেছি, এবং হোপফুলি দে উইল গেট বেনিফিটেড ফ্রম দিস। থ্যাংক ইউ।